প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদের বিশেষ ব্যান্ড সঙ্গীতের আয়োজন রক কার্নিভাল। আর এখন আমাদের সাথে মঞ্চে আছে এমন একটি ব্যান্ড, যে ব্যান্ডটি আসলে আমাদের প্রত্যেকের হৃদয়ের একটা বিশেষ স্থান জুড়ে রয়েছে, বিকজ তারা এত সুন্দর সুন্দর গান আমাদেরকে দেয় যে যখনই আমি ব্যান্ডটির নাম বলবো আমি জানি আপনারা সবাই খুশিতে একদম আপ্লুত হয়ে যাবেন। আমাদের সাথে আছে ইন্দালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছে ইন্দালো? সবার মতো, সবাই যেরকম আছে পৃথিবী জুড়ে সেরকমই আছে ইন্দালো। ইন্দালোর কাছে জানতে চাই যে গত দুই বছর ধরে ঈদটা খুব ডিফারেন্ট, তো এখনকার ঈদগুলো আসলে কেমন ভাবে উদযাপন করা হচ্ছে? আমার কাছে তো এই যে আজকেই মনে হচ্ছে ঈদ উদযাপন করছি, এতদিন তো বাসায় বসে ছিলাম, এই একটা দিনই মনে হচ্ছে যে মোটামুটি বেরোলাম, থ্যাংকস টু বিটিভি, জোগান, এভরিওয়ান, যে আমরা এখানে এখন ঈদটা উদযাপন করতেছি। এছাড়া ইটস অল দ্য সেম, গত দুই বছর ধরে প্রি মাচ সবাই ঘরবন্দি, আমি একটু এক্সট্রা কশাস সব ব্যাপারে, মা আমার সাথে থাকে, তো এই তো। But no complaint, সারা বিশ্ব এখন এরকম, সো এটাই নিউ নর্মাল। তো আজকে কোন গানটি শুনবে আমাদের দর্শকরা? জুবাইর, কোন গান করবো আজকে? মিথ্যা। মিথ্যা, এটা নিয়ে গল্প বলতে হয়, সেটা হচ্ছে ছোট গল্প, এটা বেসিক্যালি অরিজিনালি ব্ল্যাকের গান, এবং মিথ্যা হচ্ছে আমার যেহেতু ছোটবেলার কম্পোজিশন একটা, যেখানে ব্ল্যাকের সাথে করা, সো ট্রাই টু গিভ আ নিউ ফেস, সো আমরা সেই গানটা এখন করবো। এটা আমাদের ইপি নতুন খামে পুরোনো চিঠিতে আছে, আপনারা সবাই শুনতে পারেন চাইলে। শুনি তাহলে গানটি। Yeah.